এখন আলোচনা করব সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে সকলে স্বপ্নের বিদ্যালয়ের সাথে থাকুন প্রথম প্রশ্ন বাংলাদেশ প্রথম কোন দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে যেটা ভুটানের সাথে ছয় ডিসেম্বর দুই সালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছে রাবাব ফাতেমা দুই সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন রাবাব ফাতেমা বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল বা সরকারের প্রধান আইনজীবীর নাম হচ্ছে এ এম আমিন উদ্দিন পদ্মা সেতুর প্রথম স্পেন বসানো হয় তিরিশ সেপ্টেম্বর দু হাজার সতেরো সালে আর সাইত্রিশ নং ও আটত্রিশ নং ফিলারের উপর বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতার বাড়ি সমুদ্র বন্দর নির্মাণে অর্থায়ন করেছে জাপান বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হচ্ছে মাতারবাড়ি বাড়ি মহেশকালী কক্সবাজারে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞান কোষ এর প্রকাশক কোন প্রতিষ্ঠান বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কত খণ্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞান কোষ প্রকাশ করা হয় এটা হচ্ছে খণ্ডে বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় কবে বাইশে জানুয়ারি দু সালে বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে একশো উনিশতম দেশ হিসাবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে ই পাসপোর্ট চালু করে কোন দেশ বাংলাদেশ আর বিশ্বে প্রথম ই পাসপোর্ট চালু করে উনিশশো সালে মালয়েশিয়া দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট শূন্য কিলোমিটার দেশের প্রথম স্থায়ী সম্প্রসারিত টিকাদান কেন্দ্র ই পি আই কোথায় চালু হয় এটা চালু হয়েছে রংপুরে দু হাজার উনিশ সালের তেরোই জুনে বাংলাদেশের প্রথম লোয়ার খনি আবিষ্কৃত হয় দিনাজপুর জেলায় হাকিমপুরে বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কাপ্তায় রাঙ্গামাটিতে অবস্থিত দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কাপ্তাই সোলার ফিডি গ্রিড কানেক্টেড বিদ্যুৎ কেন্দ্র সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে সাত দশমিক চার মেগাওয়াট বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প কোনটি এটা হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী সৌরবিদ্যুৎ প্রকল্প উৎপাদন ক্ষমতা হচ্ছে পঞ্চাশ মেগাওয়াট বাংলাদেশে প্রস্তাবিত প্রথম পাতার রেলের দৈর্ঘ্য হচ্ছে উনিশ দশমিক আট সাত কিলোমিটার দেশের প্রথম পাতার রেল হবে কোন রুটে এটা বিমানবন্দর থেকে কমলাপুর রুটে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের দৈর্ঘ্য হচ্ছে উনিশ কিলোমিটার বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবটের নাম হচ্ছে ডুবুরি বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবট তৈরি করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় বিমা দিবস পালিত হয় একে মার্চ বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র অথবা বঙ্গবন্ধু মান মন্দির কোথায় নির্মাণ করা হবে এটা বাঙ্গা ফরিদপুরে কর্কটক্রান্তি এবং নব্ব ডিগ্রি পূর্ব আগেমেরা শ্যাদবিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার বাঙ্গা উপজেলার নুরুলা খঞ্জ ইউনিয়নের বাঙ্গারদিয়া গ্রামে দেশের সপ্তম ব্যাংক নোট কত টাকা মূল্যের এটা আছে দুশো টাকা মূল্যের বাজারে ছাড়ে আঠারোই মার্চ দু সালে দু সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কতজন ব্রিটিশ বাংলাদেশি নির্বাচিত হয় চারজন দু হাজার উনিশ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে যে চারজন বাংলাদেশে নির্বাচিত হয়েছেন তাদের নাম হচ্ছে রোশনা আলী টিউলিপ সিদ্দিক রুফা হক আফসানা বেগম দুই সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে যে চারজন বাংলাদেশে নির্বাচিত হয়েছেন তারা কোন দল থেকে নির্বাচিত হয়েছেন লেবার পার্টি থেকে বাংলাদেশে বর্তমানে কতটি তফসিলি ব্যাংক রয়েছে একষট্টিটি বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে ছয়টি বাংলাদেশে বর্তমানে ব্যাংক বহিভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে পঁয়ত্রিশটি বাংলাদেশে পঁয়ত্রিশতম ব্যাংক বইভূত আর্থিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্ট্র্যাটেজিক ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাঙ্কিং সেবা চালু করে ব্যাংক এশিয়া দু সালে বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাঙ্কিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক দু সালে বর্তমানে দেশে জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে উনিশটি উনিশতম জাতীয় উদ্যানের নাম হচ্ছে শেখ জামাল ইনানি জাতীয় উদ্যান কক্সবাজার নতুন করে দেশে কতটি সরকারি ফিজেট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে তিনটি রংপুর যশোর এবং ফুটপুয়াখালীতে বর্তমানে সরকারি ফিজেট আছে আটটি বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র রয়েছে আঠাশটি আঠাশতম হচ্ছে জকিগঞ্জ সিলেটে অবস্থিত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা হচ্ছে একশো সাতষট্টিটি একশো সাতষট্টিতম হচ্ছে গারো টি এটা শেরপুর জেলায় অবস্থিত বাংলাদেশে কোন জেলায় তিনটি স্থলবন্দর রয়েছে সিলেট জেলায় বর্তমানে দেশে স্থলবন্দর হচ্ছে মোট চব্বিশটি আর চব্বিশতম স্থলবন্দরের নাম হচ্ছে বোলাগঞ্জ স্থলবন্দর এটা সিলেটের কোম্পানিগঞ্জ স্থানে অবস্থিত বর্তমানে দেশে নদীবন্দরের সংখ্যা কতটি পঁয়ত্রিশটি পঁয়ত্রিশতম হচ্ছে বালাগঞ্জ নদীবন্দর সিলেটে অবস্থিত দেশের সিটি কর্পোরেশন কর্পোরেশনের সংখ্যা হচ্ছে বারোটি বারোতম হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বর্তমান দেশে থানা হচ্ছে ছয়শো বায়ান্নটি বা হচ্ছে ঈদগাহ কক্সবাজার অবস্থিত বর্তমান দেশে উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বইটি চারশো পঁচানব্বইতম উপজেলা হচ্ছে দাসার এটা মাদারীপুর জেলায় অবস্থিত বর্তমান দেশে পৌরসভা হচ্ছে আঠাইশটি আঠাশতম হচ্ছে বিশ্বনাথ সিলেটে অবস্থিত বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা উনচল্লিশটি দু হাজার একুশ সালে আটাইশে জানুয়ারি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগ জাগফা এ নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশন বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ কংগ্রেস নির্বাচনী প্রতীক হচ্ছে ডাব বাংলাদেশের প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্ত আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয় কক্সবাজার জেলায় খুশুকুল আশ্রয় প্রকল্পনা বাংলাদেশে হালদা নদীর বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মৎস্য বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ এটা বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এক কোন নদীর উপর নির্মাণ করা হচ্ছে ফেনী নদীর উপরে অবস্থান হচ্ছে রামগড় খাগড়াছড়িতে আর সাব্রুম ত্রিপুরাতে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এক এর দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক নয় কিলোমিটার উদ্বোধন করা হয় নয় মার্চ দু হাজার একুশ সালে মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত থেকে নদীয়া কলকাতায় নির্মিত স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য হচ্ছে দুই কিলোমিটার বাংলাদেশের অংশ এটা পাঁচশো মিটার এবং উদ্বোধন হয় ছাব্বিশে মার্চ দু হাজার একুশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কোয়ার নির্মিত হচ্ছে তেঁতুলিয়া কক্স পঞ্চগড় পঞ্চগড়ে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল হচ্ছে দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ সাল উন্নত সমৃদ্ধ দেশ গড়া প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় এগারোই মে দু সালে কোন সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ এলডিসি এর তালিকা থেকে বের হয়ে আসে দু সালে বের হয়ে আসবে বর্তমানে বাংলাদেশের জিআই এর পণ্য হচ্ছে নয়টি যুক্তরাজ্যে মাধ্যমিক স্কুলের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম হচ্ছে বাংলাদেশি বংশোভূত তাহমিমা বেগম তেত্রিশ বছর বয়সী দুদকের বর্তমান ও ষষ্ঠ চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশ সফর করেন বিদ্যা দেবী ভান্ডারি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে গঠিত বিশেষ মুদ্রার নাম হচ্ছে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল ইংরেজিতে হচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ড এটি গঠিত হয় পনেরোই মার্চ দু সালে এই ফান্ড থেকে প্রথম ঋণ দেওয়া হয় পায়রা বন্দর কর্তৃপক্ষকে মাই ফাদার মাই বাংলাদেশ গ্রহন্থের লেখক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশের কোন সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একশো বছর পূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিটিসিএল কর্তৃক আলোকিত ওটিটি অর্থাৎ ওভার দা টপ কলিং সেবা তথা কথা বলার অ্যাপের নাম হচ্ছে আলাপ বাংলাদেশের প্রথম ভিডিও কনফারেন্সিং দেশি অ্যাপের নাম হচ্ছে বৈঠক বাংলাদেশে কৃষিপণ্য কেনা বেচা করার জন্য সরকারি অ্যাপের নাম হচ্ছে সদাই বাংলাদেশের জাতীয় অ্যাপস অ্যান্ড স্টোরের নাম হচ্ছে বিডি অ্যাপস ডট কম বানাসের সর্বতম ইন্টারনেট ব্রাউজারের নাম হচ্ছে দুরন্ত ফেসবুকের মতো বাংলাদেশ যে সোশ্যাল মিডিয়া চালু করতে যাচ্ছে তার নাম হচ্ছে যোগাযোগ এই ছিল সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ